আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নিল ব্লগস। হ্যালো ভাই, তুমি কোথা থেকে আসছো? ভাই আমি মুগদা থেকে আসছিলাম। তুমি কি আমার ব্লগ দেখে পাঞ্জাবি কিনতে আসছো? ভাই ব্লগ দেখে, ভিডিও দেখে আমি পাঞ্জাবি কিনতে আসছিলাম। আয়শা অন্য পাঞ্জাবি কিনতে আসছিলাম। আয়শা এই দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আমার, তার কারণে এই দুইটা পাঞ্জাবি নিয়ে নিলাম, একটা আমার জন্য একটা আমার বাড়ির জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই তোমাকে। হ্যালো ফ্রেন্ডস, যেহেতু ঈদের শেষ সময় চলে আসছে, তো শেষ সময় আপনাদের জন্য কিছু ভালো মানের পাঞ্জাবি নিয়ে আসলাম। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পাঞ্জাবি কিনে ফেলেছি। তো এখান থেকে আমি আগেও একটা পাঞ্জাবি কিনেছিলাম, তো সেটা নেওয়ার ফলে কিন্তু আমার ভাইয়া ওইটা চুজ করে ফেলছে। তো ভাইয়া ওইটা নিয়ে নিছে, তো এখন আবার এই পাঞ্জাবিটা নিলাম, কারণ এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা দাম ছিল মাত্র 1500 টাকা। তো যারা ঘরে বসে এই পাঞ্জাবিগুলো পারচেস করতে চান, তারা কিন্তু পারচেস করতে পারবেন, কারণ এখন সবাই জানেন যে দেশের সার্বিক অবস্থা ভালো না এবং ঘর থেকে বের হওয়া যায় না। আর আমি কিন্তু আমার জীবনের রিস্ক নিয়ে বের হয়েছি শুধু আপনাদেরকে একটা ভালো মানের ব্লগ উপহার দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। এবং কে কোথা থেকে লাইক ভিডিওটি দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নিল ব্লগ। সো ফ্রেন্ডস, তো আমাদের আগের ভিডিওতে খুব অনেক রেসপন্স আসতেছিল যে ভাই চিপ প্রাইজের ভিতরে একটু পাঞ্জাবি দেন, যে চিপ প্রাইজের ভিতরে। সো সেজন্যই আমরা নিয়ে এলাম আজকে 450 টাকার ভিতরে এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি। এটা অনেকের হয়তো ভাই হেজিটেশন থাকতে পারে যে ভাই এগুলো থেকে রং কষ উঠবে। সো এরকম কিছুই না যে কোনো রং কষ কিছুই উঠবে না। তো ফ্রেন্ড, 400 টাকার ভিতরে কিন্তু ট্রাস্ট মি আমার কাছে পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে। এই পাঞ্জাবি যদি বাইরে থেকে কিনতে চান তাহলে কিন্তু কমপক্ষে 1000 টাকা লাগবে, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। 400 টাকার মধ্যে এর থেকে ভালো মানের পাঞ্জাবি আমার মনে হয় না কেউ দিতে পারবে। যাই হোক, এগুলোর ভিতরে মেবি কালার আছে না? হ্যাঁ কালার আছে, আর অন্য প্রিন্টও আছে। আমি আর মানে ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। একটু দেখেন, মানে কলারের ভিতরে কিন্তু এখানে ব্ল্যাক কালার মানে পাইপিং দেওয়া আছে, আর মানে বাটনও এখানেও পাইপিং দেওয়া আছে। তো এগুলো সাইজ কি কি ভাইয়া? এগুলো সাইজ 40 থেকে 44 পর্যন্ত। তো প্রাইসটা কত যাচ্ছেন? প্রাইসটা হচ্ছে 450 টাকা। 450 ডিসকাউন্ট হবে না ভাইয়া? এখান থেকে ভাই ডিসকাউন্ট দাম ডিসকাউন্ট দিয়ে বলছি। আসলে নর্মালি আমরা দোকানে 650-700 টাকা বিক্রি করি। আচ্ছা, তো ফ্রেন্ডস, এই সুন্দর পাঞ্জাবিটা কিন্তু মাত্র 450 টাকায় কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এগুলোর কালার কি আছে? ওগুলা কালারগুলো আমি দেখাচ্ছি স্বপ্নিল ভাই। এই যে একটা কালার আছে দেখেন, তো এটা কি কালার বলে দেন তো ভাই? এটা হলো অ্যাকচুয়ালি অনেকে বলে যে অ্যাশ কালার টাইপের। আচ্ছা, অ্যাশ কালার টাইপের, বাট অ্যাশ কালার হলো এটা কিন্তু লাইট অ্যাশ, যেটা কি না খুবই সুন্দর একটি কালার, ডিপ অ্যাশ যেটা সেটা না। আর এখানে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইন আছে, একটু ভালো করে দেখেন। আচ্ছা তারপর দেখি, তো এটার পরে আরেকটা কালার আছে, এই কালারটা দেখতে পারেন, এই কালারটা অনেক সুন্দর। এই পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর, ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে কারু কাজটা। অনেকে আসলে ফেব্রিকের সম্পর্কে ধারণা থাকতে পারে যে এটা কি ফেব্রিক। এটা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে, পিওর কটন এবং সুতি, ঠিক আছে। তো ভাইয়া, মূলত যারা আর কি মানে বেশি দামে পাঞ্জাবি কিনতে পারবে না, তাদেরকে বেস করে মূলত আজকে ব্লগটি বানাচ্ছে। 450 টাকার ভিতরে ভালো মানের পাঞ্জাবিগুলো। এটার পর আরেক কিছু কালেকশন আছে, সেটা দেখেন, এই যে একটা আছে, এটাও 450, এটাও 450 টাকা। যে কালারটা দেখিয়েছিলাম আগে ওটার আরেকটি কালার, আর আরেকটি কালার। আচ্ছা, সো আরেকটা পাঞ্জাবি আছে, সেটাও দেখতে পারেন, একটা কালার আছে, এটা হলো 400। এটা হচ্ছে আরেকটি কালার, এটাও কিন্তু কাজটা দেখতে পারেন। এখানে কিন্তু কমলা কালার মানে আই মিন অরেঞ্জ কালার আর কি একটা পাইপিং দেওয়া হয়েছে, খুবই সুন্দর মানে পাঞ্জাবিটার সাথে মানে কম্বিনেশনটা ভালোভাবে গিয়েছে। আরেকটি কথা বলে রাখি, যারা আর কি হোলসেল বা পাইকারি রেটে এগুলো কিনতে চান তারাও কিন্তু কিনতে পারবেন, এবং ঢাকার বাইরে থেকে যারা কিনতে চান ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছে যাবে মাত্র 72 ঘন্টার মধ্যে, 24 থেকে 72 ঘন্টা। যারা আমাদের ঢাকার ভিতরে নিতে চান তাদের ভিতরে মাত্র 6 ঘন্টায় পৌঁছে যাবে। তারা কিন্তু দ্রুত মানে আপনারা কিন্তু ওনাদেরকে অর্ডার করে দেন। আর এটা বলি, এটা হচ্ছে ব্রাশু কাপড়ের ভিতরে ওনার ফেসটা কিন্তু দেখা যায়, দেখেন এতটা সফট। আর যেহেতু সামার সিজন চলতেছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকবে, আর বাতাস ঢুকার ফলে কিন্তু আপনাদের গরম লাগবে না। তো সেক্ষেত্রে এটার প্রাইসটা কত যাচ্ছে ভাই? প্রাইসটা হলো 650 টাকা। 650 টাকা, এটা কাজটা হবে এই টাইপের আর কি। জি, তো সাইজ কি কি হবে এগুলোর? এটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ। আচ্ছা, তো নেক্সট কি আছে, প্রাইসটা বলছেন এটা? জি, 650 টাকা। আচ্ছা আচ্ছা, একটা আছে, এটাও 650 টাকার ভিতরে। 650 টাকা। বাটনগুলো খোলা কেন ভাইয়া? বাটনগুলো খোলাই ছিল, যাই হোক। এখানে কিন্তু মানে চেস্টের ভিতরে একপাশে কিন্তু একটা মানে এমব্রয়ডারি কাজ করা আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে আর কি, হাতার মধ্যে কাজ করা আছে। আর এগুলো সাইজ হচ্ছে সেম। প্রাইস কত ভাইয়া? প্রাইস হলো 650 টাকা। 650 টাকা। আচ্ছা, একটা আছে, এটাও সেম 650 টাকা। সো বাটনটা যেহেতু খোলা নিলাম, এটাও হচ্ছে সেম 650 টাকা। তবে একটা জিনিস ভালো লেগেছে, পাঞ্জাবিগুলোর ভিতরে কিন্তু বাটনগুলো খুবই সুন্দর বাটন দেওয়া হয়েছে। তো প্রাইসটা হচ্ছে অনলি 650 টাকা। নেক্সট কি আছে দেখি, এটার ভিতরে আরেকটা কালার আছে, এই কালারটা দেখেন, এটার ডিজাইনটা সুন্দর। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে, তবে এই কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এটার সাথে যদি আপনারা একটা হোয়াইট কালার পায়জামা পরেন তাহলে কিন্তু সবাই কি মানাবে, যে কোনো স্কিনের মানুষকে পরলে এই পাঞ্জাবিটা ভালো লাগে, মাত্র 650। ব্যাকসাইডটা কিন্তু এক কালার। ও আচ্ছা আচ্ছা, এটা ব্যাকসাইডটা হবে ব্ল্যাক কালারের ভিতরে, অনেক সুন্দর। সো এটার ভিতরে আরেকটা আছে,
এটা ভিতরে কিন্তু আরেকটি কালার আছে দেখেন আর এখানে কিন্তু ওয়ান সাইডে স্টেপ টাইপের একটা ডিজাইন করা আছে আর চেস্টের ভিতরে কাজ করা আছে চেস্টটা যদি আমরা দেখি ভালো করে তাহলে বুঝতে পারবো আর প্রাইস কত করে ভাই এগুলোর 650 জি তারপরে যে একটা আছে এই পাঞ্জাবিটা দেখতে পারেন আচ্ছা এটা কিন্তু উইটার মতো না একটু ডিফারেন্ট টাইপের করা হইছে আর ফুললি যদি আমরা একটু আউটলুকটা দেখি তাহলে বুঝতে পারবো ফুল আউটলুকটা হচ্ছে এই টাইপের মানে চিপ প্রাইজের মধ্যে ভালো মানের পাঞ্জাবি মনে হয় না এই থেকে পাবেন আর কি তারপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি প্রাইসটা কি ঠিক মনে হচ্ছে কিনা জি এই একটা পাঞ্জাবি পাঞ্জাবিটাও দেখতে পারেন এগুলো কিন্তু কালারগুলো সবগুলো খুবই সুন্দর আরেকটি কথা আছে ভাইয়া এগুলা মানে এত কম দামের মধ্যে ভালো পাঞ্জাবি দিচ্ছেন আসলে এগুলা থেকে কি রং উঠবে নাকি সত্যি করে বলো যদি এক ফোঁটা রং কো ছড়ে তো আমাদের ভিউয়ারদেরকে আমি আগে পরে আপনার চ্যানেলে যে মালগুলো দিছি তো তারা যদি কোনো খারাপ বেজে তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে তো কাউকে খারাপ দেই না আর আশা করি দিব না আচ্ছা আপনার মাথা কিন্তু টুপি আছে ভাই মিথ্যা বললে কিন্তু আল্লাহ সাক্ষী আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তো নেক্সট কি আছে দেখি এই যে এটা দেখতে পারেন আচ্ছা তো এই পাঞ্জাবিটা আমার কাছে ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে এটার সাথে কিন্তু হোয়াইট কালার পায়জামা বা ব্ল্যাক কালার পরলে ভালো লাগবে আর প্রিন্টটাও খুব সুন্দরভাবে গিয়েছে আর কি সাইজ কি কি ভাই এগুলোর এটা 40 থেকে 44 সাইজ তো প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা হলো 650 টাকা 650 টাকা আর এটার ভিতরে কি কালার হয় নাকি একটাই এটার ভিতরে এক কালার আছে আর কালার আছে না আচ্ছা দেখি তার ওই কালারটা এই একটা কালার আছে দেখেন হ্যাঁ এটা কালারটা হচ্ছে এই টাইপের আর কি দুইটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন হাতার মধ্যে পিন দেওয়া আছে বুকের এক এক পাশে কিন্তু ডিজাইন করা আছে আর কি প্রাইসটা বলে দেন আরেকবার ভাইয়া এটা হলো 650 টাকা 650 টাকা জি তারপরে এই যে একটা পাঞ্জাবি আছে এটা ক্রাশ কাভার মধ্যে একটা পাঞ্জাবি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এই পাশে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে এমব্রয়ডারি কাজ করা আর এগুলো হচ্ছে মানে জল ছাপের মতো আর কি ডিজাইন করা হয়েছে তো সেই ক্ষেত্রে ভাই এটা তো একটাই কালার না জি এটার একটাই কালার আর প্রাইসটা কত চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে 850 টাকা কত 850 টাকা এটার প্রাইসটা বেশি হওয়ার কারণটা কি জানতে পারি এটা খুব ভালো একটা ফেব্রিক ঠিক আছে ইঞ্জিন কোয়ালিটি মানে জিনিসগুলো আর কি যারা পরে তারাই বুঝতে পারবে কাপড়গুলোর সম্পর্কে আপনি নেক্সট কি আছে এগুলা দেখুন এমব্রয়ডারি করা আছে জি একটা তারপরে একটা পাঞ্জাবি আছে হ্যাঁ এটা হচ্ছে রেড কালারের ভিতরে এই পাঞ্জাবিটা দেখতে পারেন এই পাঞ্জাবিটা খুবই সুন্দর আর এটা যে ডিজাইনটা আছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে আর বাটনগুলো সুন্দর আর ফ্রন্ট সাইডের ডিজাইনটা সুন্দর এগুলা সাইজ কি কি হবে ভাইয়া 40 থেকে 44 তো প্রাইসটা কত যাচ্ছেন প্রাইসটা হলো 800 টাকা 800 টাকা ফিক্স ফিক্স আচ্ছা এটার আরেকটা কালার আছে এই কালারটা দেখুন এটা কিন্তু আরেকটা কালার আছে দেখতে পারেন এই কালারটাও সুন্দর এগুলো সাইজ হচ্ছে সেম প্রাইসটা হচ্ছে 800 না 800 টাকা আর একটা পাঞ্জাবি আছে এটা হচ্ছে এক কালারের ভিতরে যারা সিম্পল একদম সিম্পল চান তাদের জন্য হচ্ছে এই পাঞ্জাবিগুলো আর এটা কি কালার একটাই এটা কালার তিনটা তিনটা কালার জি প্রাইসটা কত ভাইয়া এটা হলো 650 টাকা 650 জি এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটাও দেখতে পারেন প্রাইসটা কত এটা হলো 650 টাকা 650 টাকা মেবি এটার আরেকটা কালার আছে কালারটা এখন হাতে ধরে পাচ্ছি না যেহেতু একটা কালার আছে দেখেন আচ্ছা এই কালারটা দেখতে পারেন এটা হচ্ছে জল ছাপের ভিতরে এগুলার ভিতরে ফেস দেখা যায় আর কি ফ্রন্ট সাইডের আউটলুকটা হবে এই টাইপের দেখি ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা আছে এটা ভালো করে দেখায় দিই খুবই সফট কাপড়ের ভিতরে তো প্রাইসটা কত ভাইয়া এটার এটা 800 টাকা 800 টাকা ফিক্সড ফিক্সড একটা পাঞ্জাবি আছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ভাই খুব এই পাঞ্জাবিটা দেখতে পারেন জি ভাইয়া এটা হলো পেস কটন কাপড় বলে পেস কটন সুন্দর একটা কাপড় আচ্ছা তো প্রাইস কত করে এগুলো হলো 800 টাকা 800 টাকা করে তারপরে একটা পাঞ্জাবি দেখাবো আচ্ছা এই পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মানে ফ্যাশনেবল ড্রেসের ভিতরে পড়ে কারণ এটা চেস্টের ভিতরে একটা ডিজাইন করা আছে হাতের মধ্যে কিন্তু সেম ডিজাইন আর কাপড়টাও কিন্তু খুবই ভালো মানের কাপড় আমার মনে হচ্ছে দেখি ধরে হ্যাঁ কাপড়টা খুবই ভালো কাপড় দেওয়া হয়েছে কটন কাপড়ের ভিতরে সাইজ কি কি এগুলার 40 থেকে 44 সাইজ তো প্রাইসটা কত যাচ্ছেন প্রাইসটা হচ্ছে 800 টাকা 800 টাকা প্রাইস যাচ্ছেন জি আচ্ছা তারপরে এই যে একটা পাঞ্জাবি আছে আমি নিজে যেটা ইউজ করেছি মানে এই দিনের জন্য আচ্ছা এই পাঞ্জাবিটা দেখতে পারেন এই পাঞ্জাবিটা কিন্তু আমার দেখেই ভালো লেগে গিয়েছে দেখা যাক যদি পকেটে টাকা থাকে তাহলে নিয়ে যাব তবে একটা পাঞ্জাবি আগে ওনাদের থেকে নিয়েছিলাম মানে কাপড়টা ভালো লেগেছে তো সেটা কিন্তু আমার ভাইয়া নিয়ে নিছে দ্যাটস হোয়াই এটা আমি নিব ইনশাআল্লাহ দেখি তো প্রাইসটা কত ভাইয়া এটা হলো আপনার 1550 টাকা 1550 টাকা আচ্ছা ঠিক আছে ভাই আমার জন্য 50 টাকা কম রাখবেন না না আপনার জন্য আরো বেশি রাখবো আমার জন্য বেশি এটা কোন কথা হইলো যাই হোক তো এই পাঞ্জাবিগুলোর প্রাইস কত ভাইয়া এটা হলো 1000 টাকা 1000 1000 আচ্ছা তারপর কি আছে দেখি এটা এই কালারগুলো শেষ এই একটা পাঞ্জাবি আছে এই যে এর আগে এই পাঞ্জাবিটাও দেখতে পারেন এটা হচ্ছে লাইট কালারের ভিতরে যারা লাইট কালার প্রেফার করেন তাদের জন্য এটা বেস্ট হবে প্রাইস কত ভাইয়া এটার এটা হলো আপনার 1050 টাকা 1050 টাকা আচ্ছা জি আর এই যে 650 টাকার ভিতরে একটা পাঞ্জাবি কালারটা খুঁজে পেয়েছিলাম আচ্ছা 650 টাকার ভিতরে যে পাঞ্জাবিটা দেখিয়েছিলাম নেভি ব্লু কালারের ভিতরে
সরি রয়্যাল ব্লু যেটা ছিল আর কি ওটার অল্টারনেটিভ আরেকটি কালার হচ্ছে এটা আর কি তারপরে এই একটা পাঞ্জাবি আছে টোটালি ডিফারেন্ট একটা পাঞ্জাবি ঠিক আছে এই পাঞ্জাবিটা দেখতে পারেন এই পাঞ্জাবিটা কিন্তু খুবই সফট একদম পাতলা কাপড় ঠিক আছে তবে আমার মনে একটা কোশ্চেন জাগতেছে সেটি হচ্ছে যেহেতু এটা একদম মানে সফট কাপড়ের ভিতরে এটা মেবি মানে ওয়াশ করার ফলে চেপে যাবে না কাপড়টা চেপে যাবে এক ফোর হচ্ছে চাপবে না সো কাপড় ধুইলে দুই এক সুদা এটা খাপতেই পারে পাঞ্জাবি আছে যারা একটু মানে কারু কাজের ভিতরে পছন্দ করেন ফ্লাওয়ার ডিজাইন তারা এটা নিতে পারেন আর এটা প্রাইস কত ভাইয়া এটা হলো 1000 টাকা 1000 টাকা আর একটা পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা যারা অনেক আছে মুরব্বি ভালো একটা পাঞ্জাবি পরে চান বাবা তো আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু মুরব্বি না মানে মুরব্বি যারা তারাও পড়তে পারবে এবং ইয়ং জেনারেশন যারা আছে তারাও পড়তে পারে কারণ এখন কিন্তু ইয়ং জেনারেশনরা মুভ করতেছে সিম্পল জিনিসের উপর ঠিক আছে এখন কিন্তু গর্জিয়াস টাইপের পাঞ্জাবিগুলো এখন বেশিরভাগ ছেলেরাই পরে না আগে চলতো আগে এক টাইমে চলতো অনেক যেহেতু মেম্বার্স পারছেন অবশ্যই আপনি জানবেন যে কারা কোনটা পরে আমি হয়তো বা কালারটা ডিপ দেখে বলছি মুরব্বি আচ্ছা আচ্ছা আসলে সেটা যাই হোক ভাইয়া কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে এটা হলো 1050 টাকা 1050 টাকা সাইজ কি সেম জি প্রাইস তো ফ্রেন্ডস এতক্ষণ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে যে পাঞ্জাবি কালেকশনগুলো ছিল সেগুলো তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা এখান থেকে পাঞ্জাবিগুলো পারচেস করতে পারেন তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা যদি এখান থেকে পারচেস করেন মানে বিকাশের যদি টাকাটা আগে পেমেন্ট করেন আপনাদের টাকা মার যাবে না আর এখানে কিন্তু আমার হিউজ ব্লগ আছে আর আমি কিন্তু সব দোকানে ব্লগ করি না কারণ আমার চ্যানেলটা হচ্ছে ভেরিফাই চ্যানেল থেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু প্রতারণার শিকার হচ্ছে অনেক মানুষ তার জন্যই আমি বেছে বেছে আগে আমি যে দোকানটা ব্লক করি আগে তার সম্পর্কে মানে ইনকোয়ারি করি সে কি ভালো নাকি খারাপ তো যেহেতু এই দোকানটা ভালো তার জন্য এখানে ব্লক করেছিলাম তো ফ্রেন্ডস দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ